আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন বদরুল সুবিদ বাজার সিলেট থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক, অনুষ্ঠানে অনেক বিষয় জানতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন মূল বিষয়ে আসি। অনেকদিন হয়ে গেল পরপর দুটি পত্র আপনাদের বরাবরে প্রেরণ করি, কিন্তু অদ্যাবধি কোনো উত্তর না পেয়ে আজ আবার লিখতে শুরু করি। ভাই, এমন কথা তো আমরা কখনো কখনো চিঠির মাধ্যমে পেয়ে থাকি, কিন্তু আমরা তো ভাই আপনাদের চিঠির অপেক্ষায় থাকি। আপনাদের চিঠি তো আমাদের উপজীব্য বিষয়, আমরা চিঠি পেলে কেন জবাব দেব না? আমরা আমাদের অভিজ্ঞতায় অনেকগুলো বিষয় পেয়েছি, যেমন অনেক সময় আমাদের কাছে চিঠি বা ইমেল এসে পৌঁছে না, অনেক সময় পৌঁছানোর পর আমরা জবাব দিই, হয়তো কোনো কারণে আপনি সেটা মিস করেন। অনেক সময় বিদ্যুতের কারণে অনুষ্ঠান দেখা হয় না, জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে ব্যস্ততায় হয়তো আমরা মিস করে ফেলতে পারি। যেমন আজকে আমরা আপনার চিঠি পেলাম, আমরা তো জবাব দেওয়ার চেষ্টা করছি, আমরা তো চিঠির অপেক্ষায় থাকি। লিখেছেন, কোনো ব্যক্তি যদি যথেষ্ট সম্পদশালী হওয়া সত্ত্বেও তিনি নিজে হজ পালন করেছেন, কিন্তু ওনার স্ত্রীকে হজ করিয়ে যাননি বা যেতে পারেননি, এবং উক্ত ব্যক্তি মৃত্যু পূর্বে তার সহায় সম্পত্তি পুত্রগণের মধ্যে মোটামুটি সমান করে বণ্টন করে দিয়ে যান, তবে কন্যাদেরকে এবং স্ত্রীকে অনুমান করে কিছু স্থাবর সম্পত্তি রেখে যান। এখন আমার জানার বিষয় হলো, জীবিত থাকা অবস্থায় উত্তরাধিকারীগণকে বণ্টন করে দিয়ে যাওয়া শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আমাদের বন্ধু দুটা প্রশ্ন। একটা হলো, এক ব্যক্তি হজ করেছে কিন্তু নিজের স্ত্রীকে হজ করায়নি, এটা একটা প্রথম অংশ আর কি। স্ত্রীর উপর যদি, স্ত্রী যদি টাকা পয়সা না থাকে, স্ত্রীর উপর যদি হজ ফরজ না হয়, তাহলে স্বামী স্ত্রীকে হজ করায় নাই, এই জন্য তার কোনো অপরাধ হবে না। করলে তো ভালো করতেন, অবশ্যই করলে অবশ্যই ভালো করতেন। জীবন সাথীকে জীবনের একটা উত্তম ইবাদতে উত্তম সফরে কি নিয়ে যাবেন না? যেহেতু অর্থ সম্পদ স্বাভাবিক ছিল, অর্থ সম্পদ আছে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু স্ত্রীর উপর হজ ফরজ না হলে তো নিজে নেন নাই, এই কারণে কেয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবেন না। এটা কেউ হবেন না, স্ত্রী হবেন না, স্বামী হবেন না, এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট যেটা ওনার যে মানে ইয়ের মধ্যে, সেটা যে সন্তানদেরকে সম্পদ বণ্টন করে দিয়েছে মৃত্যুর আগে, না, এই অধিকার ইসলাম কাউকে দেয়নি। উনি ওনার সম্পদ রেখে যাবেন, মৃত্যু হয়েছে, ডাক্তার বলেছে এখন তিনি মৃত ঘোষণা করা হয়েছে, অথবা বোঝা গেল যে তিনি মরে গিয়েছেন, এরপরে তার সম্পদের উত্তরাধিকাররা আসবে। জীবিত অবস্থায় উত্তরাধিকারীতে বণ্টন করা যাবে না? না, যদি ঠিক মতো বণ্টন করে তবু হবে না? না, তবু হবে না। এখন এখানে বলছে কিন্তু ছেলেদেরকে মানে বণ্টন করে দিয়েছে, মানে আরেকটা অংশ স্ত্রীর জন্য এবং মেয়েদের জন্য, মানে অনুমান করে কিছু দিয়ে, অনুমান করে। এই প্রশ্নটা যদি আমরা পড়ি তাহলে আরও একটু স্পষ্ট হবে। উনি খতে গিয়ে আবার লিখেছেন, আর বণ্টন করলে মেয়েদের জন্য শরীয়ত সম্মত অংশে না করে আন্দাজ ভিত্তিক বণ্টন করা দেওয়া কি ধরনের ভুল? না, উনি বণ্টন করার অধিকার রাখেন না, আন্দাজ ভিত্তিক তো হবেই না, হবে আন্দাজ ভিত্তিক তো হবেই না। ওনার মৃত্যুর পরে সম্পদ বণ্টন হবে, কারণ হলো কি, উনি সম্পদ বণ্টন করলেন, আজকে দেখা গেল যে এরপরে একজন মারা গেছে, একজন মারা গেছে, যাদেরকে সম্পদ বণ্টন আবার ভঙ্গ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, এই জন্য
জীবিত অবস্থায় কোনো অবস্থায় কোনো ব্যক্তি তার সম্পদ বণ্টন করবে না, সম্পদ রেখে যাবে, পরবর্তী উত্তরাধিকার সূত্রে যারা মালিক তারা এসে নিজেদের মধ্যে সম্পদ বণ্টন করে নেবে, এটাই বিধান। তাহলে ওই কাজটি ওনার ঠিক হয়নি। জি, লিখেছেন, দ্বিতীয় জিজ্ঞাসার বিষয় হলো বর্তমানে ওনার উত্তরাধিকারীগণের মধ্য থেকে কেউ উক্ত মৃত ব্যক্তির স্ত্রীর তিনিও ইন্তিকাল করেছেন, বদলি হজ করানোর চেষ্টা করছেন। আমি সহ কোনো কোনো আত্মীয়দের প্রশ্ন হলো যেহেতু উল্লেখিত মৃত মহিলার স্বামীর সম্পদে নিজস্ব নামীয় তেমন সম্পদ ছিল না, তাই তার উপর সেই সময় হজ বাধ্যতামূলক হয়নি। আরেকটি বিষয় হলো এ বিষয়ে ওনার স্বামী স্ত্রীকে হজ না করিয়ে যে ভুল করেছেন সেটি বদলি হজ পালনের মাধ্যমে সংশোধন করা বেশি গুরুত্বপূর্ণ নাকি তার সম্পত্তি বণ্টনকৃত যেটা পুনরায় শরীয়ত মোতাবেক বণ্টন করা বেশি জরুরি, এ ব্যাপারে আপনার কাছ থেকে সঠিক বিষয় জানতে চাই। আর আমরা বর্তমানে যারা তার উত্তরাধিকারী হিসেবে তার বণ্টনকৃত সম্পত্তি ভোগ করছি আমাদের কি কোনো পাপ হবে, কোনো করণীয় আছে কি? যদি এটা হয়, সম্পদ তো আমরা আগেই বলেছি, স্ত্রীর কথাও বলেছি, হজ করাই নেই এটা দুটো দিক বলেছি। আমাদের মহতারাম বলেছেন উপস্থাপক যে জীবনসঙ্গীকে সাথে নিয়ে হজ করার মধ্যে এটাই উচিত ছিল, কিন্তু হজ করার নেই জন্য তিনিও পাপি হবেন না, যেহেতু স্ত্রীর উপর হজ ফরজ হয়নি, স্ত্রীর এমন সম্পদ স্ত্রীর হাতে নেই যা দিয়ে তিনি হজ করতে পারেন, এই জন্য দুইজন একজন কেউ পাপি হবেন না, পাপি হবেন না। বন্টনের কথাও তা সেটা বলেছি, বন্টন ওই অবস্থা কোনো অবস্থায় মানে জীবিত থাকতে বন্টন করা উচিত নয়। এখন যাদেরকে বন্টন করে দিয়ে গিয়েছে তারা যদি বাবার কথা চিন্তা করে যে বাবার এই কাজ ঠিক হয়নি, ওনার কথা চিন্তা করে, হ্যাঁ ওনার কথা চিন্তা করে ভাইয়েরা যদি বন্ধুদেরকে ডেকে বলে যে তোমাদেরকে কম দেয়া হয়েছে আমরা তোমাদের ডাবল পাবো, সেই হিসাবে তিনি এত সম্পদ মানে এতটুকু সম্পদ দেখেছেন বাকি সম্পদ তোমরা নিয়ে নাও, শরীয়ত মোতাবেক আমরা এখন পুনঃ বণ্টন করি, ভুলকে সংশোধন করি, হ্যাঁ সংশোধন, আলহামদুলিল্লাহ এটা ভালো হবে, বাবার জন্য ভালো হবে যিনি সম্পদ দিয়ে গেছেন, বন্ধুর জন্য ইয়ে হবে, এবং এটা ছেলেদের মানে করা উচিত, ভাইদের এটা করা উচিত, এটা বোধহয় পরিবারের শান্তি ফিরিয়ে আনার শ্রেষ্ঠ মাধ্যম হবে। জি, মানে আরেকটি বিষয় জানতে চেয়েছেন প্রসঙ্গত যে এখন উত্তরাধিকারী হিসাবে তো ওনারা সম্পদ পেয়ে গেছেন, জি পিতা দিয়ে গেছেন, এর সম্পদ ওনারা ভোগ করছেন, এতে কি তাদের কোনো পাপ হবে বা তাদের কি করণীয় কিছু আছে? করণীয় যদি তারা উদার দৃষ্টি নিয়ে মানে ফিরাই দেন আলহামদুলিল্লাহ, বাবাকে গুণামুক্ত করতে, গুণামুক্ত করতে, এটা তো করণীয়, এটাই করণীয়, আবার সম্পদ পুনর্বণ্টন করবেন, জি এটা করে, না করেন তাতে পাপ হবে না ইনশাল্লাহ, কারণ সম্পদ দিয়ে গেছে বাবা, এখন সে মালিক হয়ে গেছে, দায়িত্ব তিনি সে পাপ বহন করবে, বহন করবে, তো উত্তম হবে ওনারা যে পিতা তাদের সম্পদ দিয়ে গেল সে পিতাকে কি তারা গুণামুক্ত করতে পারবেন না, এত তো এহসান তো করা দরকার অবশ্যই। লিখেছেন, তৃতীয় প্রশ্ন হলো বর্তমানে তো অনেক মহিলা সরকারি চাকুরি করছেন পাশাপাশি সংসারও করছেন, কিন্তু এ ধরনের কোনো স্ত্রীকে যদি ওনার স্বামী বাইরে গিয়ে চাকুরি করতে অসম্মতি প্রকাশ করেন এতে কি উক্ত মহিলার অধিকার খর্ব হবে না, কেননা অর্থ উপার্জনের অধিকার আল্লাহ তো সবাইকে দিয়েছেন। তাছাড়া এখানে উক্ত স্ত্রীর যুক্তি হলো যেহেতু ওদের বিয়ের আগেও ওর চাকরি ছিল তাই তিনি জেনে শুনে বিয়ে করেছেন, এমনকি স্ত্রীর উপার্জিত অর্থের কিছু অংশ স্বামীর সংসারে ব্যয় হয়, এ অবস্থায় স্বামী কি বলতে পারে তোমার চাকরি করার প্রয়োজন নেই কারণ তোমার অসুবিধা হয় আমার অসুবিধা হয় আমরা কম আয়ে কম সুবিধা নিয়ে চলবো, আর যদি স্ত্রী স্বামীর এ বিষয়ে একমত না হয় তবে কি স্ত্রীর কোনো গুণাহ হবে? للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا পুরুষ ইনকাম করবে সেই ইনকাম পুরুষের, মহিলা ইনকাম করবে সেই ইনকাম মহিলার। এখন হচ্ছে যদি স্ত্রী চাকরি করতে গিয়ে শরীয়তের বিধান লঙ্ঘন হয় সেই বিধানকে সামনে রেখে যদি স্বামী বলে যে না শরীয়তের বিধান লঙ্ঘন করা যাবে না তাহলে তার সেখানে বাধা দেওয়ার অধিকার আছে, কারণ ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে। ইসলামী শরীয়তের বিধান যদি লঙ্ঘিত না হয় তাহলে যেমন মানে স্ত্রী একটা বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন সেখানে তার পর্দার কোনো সমস্যা হয় না, এভাবে ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে স্ত্রীকে সে যদি চাকরি করতে চায় চাকরি করতে দেয়াই উত্তম। কিছু বিষয় আছে যে স্বামী কখন স্ত্রীকে কী কাজের জন্য নিষেধ করতে পারবে, যেমন নফল রোজা রাখা এটা আল্লাহর হক,
নফল রোজা রাখতে আল্লাহ তারপরও স্বামীকে অধিকার দিয়েছে যে স্বামীর উপস্থিতিতে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা যেন না রাখে, কেন স্বামীর মানে প্রয়োজনের কথা চিন্তা করে ইসলামে এতটুকু অনুমতি, আল্লাহর জন্য রোজা রাখবে নফল রোজা দরকার নেই, ঠিক আছে তোমার স্বামী যদি অনুমতি না দেয়। কিন্তু চাকরির ব্যাপারে যদি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে স্ত্রী চাকরি করবে, চাকরির টাকা স্বামীকে দিতে হবে, স্বামীর পরিবার খরচ করতে হবে, এটা স্ত্রীর উপরে খরচ। এ বিষয়ে বোধহয় আমাদের আরও কিছু কথা বলতে হবে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। স্বামী স্ত্রীর যে সংসারে, এখানে স্ত্রী চাকরি নিয়ে একটি প্রশ্নের জবাব দিচ্ছিলেন, আপনি মৌলিক কথা বলে দিয়েছেন। বর্তমান সময়ে বিশেষ করে আমাদের আরবান লাইফে, এই নাগরিক জীবনে এই স্ত্রী চাকরি নিয়ে অনেক কথা উঠছে। তো এখানে যে মূল বিষয়টিকে আমরা এভাবে বলতে পারি, স্বামী হোক স্ত্রী হোক উভয় তো আল্লাহর বান্দা। অবশ্যই আল্লাহর বান্দা হিসেবে জীবনযাপনের যে বিচিত্র সম্পর্ক সূত্র আমাদের সামনে আসবে, প্রতিটি ক্ষেত্রেই স্বামী এবং স্ত্রীকে বান্দা হিসেবে আল্লাহ বিধান মেনে চলতে হবে। এখানে স্বামীর সাথে বিয়ে হওয়ার আগে তো স্ত্রী আল্লাহর বান্দা ছিলেন, জি বিয়ের সময় আল্লাহর বান্দা, পরবর্তী পর্যায়ে আল্লাহর বান্দা হবেন, জি। তো এই যে বিয়ের একটা সীমিত সময়ে দুজনের সম্পর্ক, জি, একটি হলো স্ত্রীর জ্ঞান অর্জন, স্ত্রীর পেশাগত সামর্থ্য, এগুলো গুণবাচক, জি। এবং অনেকে মনে করেন যে জ্ঞান অর্জন করলে চাকরি করতে হবে, এটা সবসময় ঠিক নয়। এবং অনেকে মনে করেন যে বিয়ে করার পর স্ত্রীকে যে রান্নাঘরে ঢোকালাম, জি, এটা তার চিরস্থায়ী বাসস্থান, এটাও বোধহয় সঙ্গত বিষয় নয়। এটা সঙ্গত প্রথমত হলো মানুষ হিসেবে বান্দা হিসেবে নির্ধারিত হয়ে যাবে কখন কোন পুরুষের কখন কোন স্ত্রী কোথায় তার দায়িত্ব, জি। এখন একজন স্ত্রী ডাক্তার হলেন, একজন স্ত্রী নিরাপত্তা বাহিনীর কর্মী হলেন। আমরা দেখেছি যে মক্কা শরীফে যখন হজ করতে যাই সেখানে তো অনেক মহিলা আছেন সৌদি আরবে, তারা নিরাপত্তা বিধানে কাজ করছেন, জি। এবং যদি মহিলা ডাক্তার না থাকেন তো মহিলাদের যে প্রসবকালীন অবস্থা সেটা কারা করবেন? তো দেখা যাচ্ছে মহিলারা প্রয়োজনে জ্ঞান অর্জন করবেন, প্রয়োজনে চাকরি করবেন। মূল বিষয়টা হলো উনি একজন সংসারের সদস্য এবং সেখানে বান্দা হিসেবে তার যে কর্তব্য সেটা সেখানে ইসলামের সীমা নির্ধারণ করতে হবে, জি। এখানে মধ্যে চলে আসে ব্যবস্থাপনার বিষয়, জি। যদি আলহামদুলিল্লাহ কোনো পরিবার এরকম থাকে যে থার্ড জেনারেশন আছে, যে মুরব্বীরা আছেন ওনারা আছেন, তারপরে সন্তানদের লেখাপড়ায় তেমন সমস্যা হচ্ছে না, পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমে সিদ্ধান্তের মাধ্যমে হতে পারে যে এই মহিলা যিনি এখানে আছেন স্ত্রী তিনি একজন ডাক্তার, বলতে পারে ঠিক আছে তুমি ডাক্তারি পেশা করো, জি। কিন্তু এখানে সংসারে যে লক্ষ্য, অর্থাৎ সন্তানদের মানুষ করা, পরিবারের সদস্যদের যে অধিকারগুলো আছে সেগুলো সংরক্ষণ করা, এই সংসার গঠনে যে মূল দর্শন এটাকে সামনে রেখে পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমে কখনো নারী চাকরি করবে কখনো করবে না, এই ধারাটা কি ঠিক? হ্যাঁ ঠিক আছে। মাকে বলা হয়েছে সন্তানের প্রথম স্কুল। হ্যাঁ, অনেকে মনে করেন যে বাইরে গেলেই বোধহয় চাকরি করলে জ্ঞানের ব্যবহার, কেন একটি শিক্ষিতা মা আপনার একটি গৃহ কি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নয়? অবশ্যই। গৃহের খাদ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, লাইব্রেরির ব্যবস্থাপনা, গৃহে যারা সদস্য আসে তাদের লেখাপড়ার দিকে, একজন মহিলাকে শুধু কি বাইরের ইউনিভার্সিটিকে অধ্যাপনা করতে হবে, আর ঘরের ইউনিভার্সিটিতে কোনো অধ্যাপনা করতে হবে না, শিক্ষা দায়িত্ব পালন করতে হবে না, ঘরে আমি শিশুদের কাজের মেয়ের উপর রেখে দিয়ে বাইরে জ্ঞান বিতরণ করলাম, আমার সন্তান এখানে অশিক্ষা কুশিক্ষায় বড় হচ্ছে, এটা কি কোনো মানবিক কাজ হবে? ওই তো ওই জন্য বলেছি যে মেয়েদেরকে আল্লাহ তাআলা কোন হিসেবে বলেছেন, ওয়াকারনা ফি বুজুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতুল উলা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এই ওয়া কাফরা ওয়াকরুন শব্দের দুটো অর্থ, ঘরে অবস্থান করো, আর অকরের আরেক শব্দ হচ্ছে মর্যাদা সম্মান, তোমরা ঘরেই থাকো, এখানেই তোমাদের মর্যাদা এবং সম্মান রয়েছে, তুমি তোমার সন্তানদেরকে মানুষ করো, তুমি তোমার সন্তানদের প্রথম শিক্ষক। এর সাথে আপনি যেটা বলেছেন, যদি প্রয়োজনে পারিবারিক ব্যবস্থাপনা অনুমোদন করলে বাইরেও তার মেধা প্রতিভাকে ব্যবহার করতে পারে, হ্যাঁ, কারণ বাইরে তো প্রয়োজন হবে, এই যে মহিলা ডাক্তার না হলে কি অবস্থা হবে, এই জন্য বলছে অনেক ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দায়িত্বে থাকতে হতে পারে, জি।
ইসলামিক স্কলাররা বলছে যে মহিলাদের যেমন প্রসূতিদের জন্য একদল মহিলা ডাক্তার থাকা ফরজে কেফায়া, যাতে করে তাদের মানে ইজ্জত আপন সব কিছু সম্মান সব টিকে থাকে। তো এটা তো করতে পারবে, ইসলাম নিষেধ করে না। মহিলারা মহিলাদের আঙ্গিকে চাকরি করতে ইসলাম নিষেধ করে না। মানে পারিবারিক যদি ব্যবস্থাপনা থাকে, মহিলারা যদি মেধাবী হন, যোগ্য হন, তাহলে তারা ইসলামের যে সীমা আছে, দর্শন আছে, তার আলোকে তো তারা বাইরেও যেতে পারবেন, কাজও করতে পারবেন, কাজও করতে পারবেন, এবং যুদ্ধক্ষেত্রে যেতে পারবেন। গিয়েছেন রাসূলের সময় মহিলা সাহাবারা গিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এবং সেবার মানে যারা আহত সাহাবায়ে কেরামের মধ্যে যারা যুদ্ধে আহত হয়েছেন তাদেরকে সেবা দিয়েছেন, সেগুলো করতে পারবেন। আমরা জানলাম প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোজাম্মেল লন্ডন থেকে। আপনার আগের ইমেল আর একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, লিখেছেন, অজু করার সময় মাথা মাসে করা কি ফরজ? জি, মাথা মাসে করা ফরজ। ফাগসালু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। চারটা ফরজের কথা বলা হয়েছে, মুখমণ্ডল ধৌত করা এবং হাত কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসে করা এবং পা টাকনা পর্যন্ত ধৌত করে, এটা ফরজ করতেই হবে। মাথা মাসে না হলে নামাজই হবে না, ফরজ বাদ পড়বে। অজুর এর সাথে আরও দুইটা ফরজের কথা আমাদের আহলে ইলমরা বলেছেন, সেটা হচ্ছে পরম্পরা, একটার পর একটা করে যাওয়া, আরেকটা হবে তারতিব রক্ষা করা। যেমন আগে আল্লাহ হাতের কথা বলেছেন, হাত আগে মানে আগে পড়ে না, আগে মুখে মুখের কথা বলেছেন, যখন যেটা করার সে পর্যায়ক্রমটা সিরিয়ালটা মানতে হবে। এই তো এক কথা, মাসে না করলে সলাত হবে না বা অজু হবে না, মাথা মাসে করা ফরজ কোরআন শরীফের আয়াত। জি, এখন মাথা মাসে করার যে সীমা, এটা নিয়ে তো আবার কিছু আমরা বৈচিত্র্য লক্ষ্য করি, বৈচিত্র্য লক্ষ্য আছে, কিন্তু হাদিসের মধ্যে যেভাবে সহি হাদিসে যেভাবে এসেছে সেটা হচ্ছে হাত মাথার এখান থেকে এভাবে নিয়ে পিছনে এভাবে নিয়ে যাবে সরাসরি, আবার পিছন থেকে যেখানে হাত ছিল সেখানে নিয়ে আসবে, এনে তারপরে এভাবে দুই কানের উপর দিয়ে এই দুইটি বৃদ্ধাঙ্গুল নিয়ে কানের ভিতরের মধ্যে এইভাবে এই দুই আঙুল দিয়ে মাসে করবে। কেননা হাদিসের মধ্যে আসছে আল উযুনানি মিনার রাসি, দুই কান মাথার অংশ। এই জন্য দুই কানটা করে মাথার লতির নিচে এটা করবে, এরপরে আবার ঘাড়টা একটু পানিতে ভিজায়। ঘাড় সম্পর্কে, ঘাড় মাসে করা সম্পর্কে সহি কোনো বর্ণনা নেই। এটা করতে গিয়ে যদি আপনার হাতটা ঘাড়ে লেগে যায় পানিতে ভিজায়, ভিন্ন কথা, কোনো অসুবিধা নেই, সেটা অসুবিধা নেই, এটা 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 কোনো প্রয়োজনের বিষয় নয়। কিন্তু না, এটা ঘাড় মাসের অন্তর্ভুক্ত নয়, যদি হাত চলে যায় কোনো অসুবিধা নেই। একটি ইমেল পাঠিয়েছেন হোসেন মাহমুদ বুখারি, সাঘাটা গাইবান্ধা বাংলাদেশ থেকে। লিখেছেন, বিভিন্ন ইসলামী সংগঠনগুলোতে আমির বানানো হয়, এটা কি জায়েজ? দলিল সহ জানতে চাই। আমির সম্পর্কে তো মানে তিনজন যদি একাত্রে চলাফেরা করো তাহলে আমেরু আহাদাকুম, তিনজনের একজনকে আমির বানাই দাও। আর যে কোনো সংগঠন চলতে হলে, সংগঠন চলবে বিশেষ করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ গড়ার জন্য একদল লোক তো লাগবে, মানুষের প্রচারের কাজে একদল লোক তো লাগবে, সেখানে তো মূল দায়িত্ব একজন উপরে থাকতে হবে, শৃঙ্খলার জন্য, শৃঙ্খলার জন্য কে কার কথা শুনবে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন, বাইয়াতুল আকাবাতুল উলা, বাইয়াতুল আকাবাতুল সানিয়া, এবং সাহাবায়ে কেরামদেরকে সাহাবাদের জীবনী বলে দেখা যায়, যখন বিভিন্ন অভিযানে পাঠিয়েছেন, কোনো রাজদরবারে পাঠিয়েছেন, কোথাও পাঠিয়েছেন, একজনকে আমির করেছেন, একজন আমির করেছেন, তার সাথে আরও অনেকে সাথী ছিলেন। জি, এই জন্য সংগঠন চলার জন্য তো একজন আমির লাগবেই, একজন দলীয় প্রধান লাগবে। সে সংগঠনটা হতে হবে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহ তাআলার বিধানকে মানে কায়েম করতে চাই, দিনের প্রচারের জন্য, দিনের প্রতিষ্ঠার জন্য, দিনের জন্য, দিনের স্বার্থে, এবং সেখানের মধ্যে সঠিক দল কোনটি সেটার জন্য হচ্ছে কোরআন সুন্নার আলোকে, যারা কোরআন সুন্নাকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরে সামনে চলতেছে, তাদের মধ্যে আসসাওয়াদুল আজম, সবচেয়ে বড় দলটি যেটা, সেটার সাথে আমাদের সম্পৃক্ত হওয়া উচিত। প্রসঙ্গত এখানে মধ্যে আরও কিছু বিষয়বোধ যোগ করা দরকার, যদি কোনো সংগঠন ইসলামের প্রচার করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদের দাওয়াত বা লক্ষ্য তো হবে আল্লাহর বাণী রাসূলের মানহাজ অনুযায়ী প্রতিষ্ঠা করা, অবশ্যই এটা লক্ষ্য হবে, সেখানে কোনো ব্যক্তি স্বার্থ, অন্য কোনো স্বার্থ, কোনো আপনার তরিকা বা কোনো
ব্যক্তিগত অভিমত তো সেখানে প্রাধান্য পাওয়ার কথা নয়, এবং যারা ইসলামে কাজ করবেন তারা তো পরস্পর কাদা ছড়াছড়ি করবেন না। যদি ইসলামী সংগঠনের লক্ষ্য হয় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর বাণীর মাধ্যমে মানব জাতির কল্যাণ এবং সে কল্যাণের পথ মানহা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি শোনা করা হয় তাহলে কোনো বিভেদ হওয়ার কথা নয় এবং সংগঠিত হওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে তোমরা সকলে মজবুতভাবে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। সময় তো শেষ হয়ে গেল, আর অগ্রসর তো পাচ্ছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে যে প্রশ্নটি এসেছিল, বর্তমান সময়ে এ বিষয়ে আসলে বিস্তৃত আলোচনা প্রয়োজন ছিল কিন্তু আমরা সেটা পারিনি। ইসলাম তো মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে বলে, শৃঙ্খলা থাকতে বলে, সংঘবদ্ধ থাকতে বলে, কিন্তু সেখানে মানহাজ আছে, পদ্ধতি আছে। রাসূল ইসলামের জীবনী এবং সাহাবাদের জীবনী পড়লে বোধহয় আমরা আলো পাব, নির্দেশনা পাব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক, আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব।